ফ্লোটিং মার্কেট দেখে আমরা যারা হাহুতাশ করি তাদের জন্য সুখবর হচ্ছে আমাদের দেশীয় ভাসমান বাজার রয়েছে। আটঘর কুরিয়ানা ভীমরুলিতে প্রধানত বাজার বসে। খালের মোহনায় বাজার হওয়ায় তিন দিক থেকে নৌকা দিয়ে সেখানে বেচা কেনা চলে। পেয়ারার মৌসুম হচ্ছে জুলাই আগস্ট পর্যন্ত, সেপ্টেম্বর পর্যন্ত যায় মাঝে মাঝে। আগস্ট মাস ভাসমান পেয়ারা বাজার দেখার সবচেয়ে উপযোগী সময়। খালের সাথে পেয়ারা বা আমড়া গাছ থেকে ট্রলারের ছাদ থেকে পেয়ারা ছিঁড়ে খাওয়া, ছোট নৌকা হলে ঢুকে পড়া যায় বাগানের মাঝে, আর বড় ট্রলার হলে পাড়ে নেমে বাগানে হেঁটে বেড়ানো, অসাধারণ ভালো লাগার সব অনুভূতি। পানিতে ভাসমান অগণিত ছোট ছোট নৌকা, নৌকাগুলো পেয়ারা ভর্তি। কাঁচা পেয়ারার রং সবুজ, পাকাগুলো হলুদ। এ যেন জলনগরীতে সবুজ হলুদের রং খেলা। এই পেয়ারাগুলো কেনা বেচা হয় নৌকার মধ্যেই। ফরিয়ারা আসছেন নৌকায়, পেয়ারা কিনে নিয়ে চলেও যাচ্ছেন। ভাসমান এত বড় বাজার দেশের আর কোথাও চোখে পড়ে না। ভাসমান পেয়ারা বাজারের জন্য বিখ্যাত সরবকাঠির ভীমরুলি পেয়ারা বাজার। এই এলাকায় রয়েছে অসংখ্য পেয়ারার বাগান। আটঘর কুরিয়ানা ডুমুরিয়া বেতরা ডালুহার সদর এলাকায় প্রায় 24,000 একর জমিতে পেয়ারা চাষ হয়। সরাসরি বাগান থেকে পেয়ারা এনে বিভিন্ন অঞ্চলের পাইকারদের কাছে বিক্রি করেন ভাসমান বাজারে। এই বাজারে পেয়ারার দাম মন প্রতি 400 থেকে 600 টাকা। পেয়ারার উৎপাদন বেশি হয় জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত। অসংখ্য পেয়ারা বাগান থেকে পেয়ারা নিয়ে টিঙ্গি নৌকাগুলো ভিড় করে ভীমরুলি বাজারে। সকাল থেকে সন্ধ্যা অবধি চলে বেচা কেনার কর্মযজ্ঞ। এই পেয়ারা চলে যায় ঢাকাসহ প্রতিটি বড় শহর। দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকাররা ভীমরুলি বাজার থেকে পেয়ারা সংগ্রহ করেন। এই অঞ্চলের উৎপাদিত পেয়ারা শুধু দেশেই নয় বিদেশেও রপ্তানি হচ্ছে, যাচ্ছে ইউরোপ, আমেরিকা সহ মধ্যপ্রাচ্যেও। বাজারের নিকটবর্তী বেশ কিছু গ্রামে রয়েছে বিশাল বিশাল পেয়ারার বাগান। কীর্তিপাশা, ভীমরুলি, শতদাসকাঠি, খাজুরা, মীরাকাঠি, ডুমুরিয়া, জগদীশপুর, খোর্জাপাড়া, পোষান্ডা, হিমানন্দকাঠি, বেতরা ও আটঘর কুরিয়ানা গ্রামের পেয়ারাই এই হাটে বেশি বিক্রি হচ্ছে। প্রতি বছর এই সময় জমে ওঠে পেয়ারার হাট, আর এই হাট নিজ চোখে দেখতে দূর দূরান্ত থেকে হাজির হয় দর্শনার্থীরা। স্থানীয়রাও সাদরে সম্ভাষণ জানায় দর্শনার্থীদের।